চশিক প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজনের গৃহীত ক্যারাভান কর্মসূচি কর্মযোগ্য উৎসবে পরিণত হয়েছে। দ্বিতীয়বারের মতো 2রা সেপ্টেম্বর ক্যারাভান কার্যক্রম ফিরিঙ্গিবাজার কবি কাজী নজরুল ইসলাম সড়ক সদরঘাট রোড মাঝিরঘাট হয়ে রশিদ বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় শত শত উৎসুক জনতা প্রশাসককে অভ্যর্থনা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রশাসক দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্ট্যান্ড রোড উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন। স্ট্যান্ড রোডের কাজটি 13,20,00,000 টাকায় জাইকার অর্থায়নে সম্পাদন করা হচ্ছে। প্রশাসক আগামী 30 নভেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুণগত মান ঠিক রেখে জনদুর্ভোগ লাঘব করতে হবে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন যাবৎ স্ট্যান্ড রোডটি অবহেলিত ও জনদুর্ভোগের কারণ হয়ে আছে। এসব অযাচিত দুর্দশার জন্য প্রশাসক নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এবং ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বুধবার অপরাহ্নে ফিরিঙ্গিবাজার থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত চশিকের প্রকৌশল বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের সমন্বয়ে গঠিত টিম নিয়ে নগর সেবায় ক্যারাভান কর্মসূচি পরিদর্শন ও তদারকি কালে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন। রাস্তাটা খুব দুরবস্থা। আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই এলাকার এবং চলাচলকারী সকল মানুষ, বিভিন্ন স্থাপনায় যারা আছেন, যারা বসবাস করছেন, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের অনেক নাগরিক দুর্ভোগ হচ্ছে চলাচলের, ইনশাল্লাহ সকল মেঘ কেটে গেছে। আজকে থেকে রাস্তার শুভ উদ্বোধন আমরা ঘোষণা করছি। এ সময় প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, 33 নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স্বপন কুমার মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চু, আব্দুর রহমান, জহির আহমদ চৌধুরী, মাহবুবুল হক সুমন, ফরহান আহমেদ, কাউন্সিলর প্রার্থী পুলক খাস্তগীর, মাইনুল হক লিমন, খলিলুর রহমান নাহিদ, কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম মাসুম, শওকত হোসেন মুন্না, মোহাম্মদ আলমগীর, কাঞ্চন চৌধুরী, সাজ্জাদ হুসাইন, এনামুল হক মিলন, জাহেদ আহমদ চৌধুরী, সাবেক কাউন্সিলর নীলু নাগ, চৌশিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী, মেজবাহ উল আলম, উপসহকারী প্রকৌশলী তানজিম ভুঁইয়া, তসলিম ইসলাম, বিপ্লব দাস, মাসুদুর রহমান মাসুদ, কামরুল হক, জানে আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, ইরফানুল আলম জিকু উপস্থিত ছিলেন। যাত্রাপথে প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন নগরীর ফিরিঙ্গিবাজার, আলকরণ এবং মাদারবাড়ি ওয়ার্ডের বিভিন্ন জায়গায় নগরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। চট্টগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।